নমস্কার সবাইকে, স্বাগত সিক্রেট ইটস উইথ মধুরিমাতে। আজ আমি আপনাদের সাথে মাটনের রেসিপি শেয়ার করছি, মাটন রেজালা। তো প্রথমেই আমি এখানে মাটন নিয়ে নিয়েছি, মাটনগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 500 গ্রাম মতন মাটন আছে। এবার এর মধ্যে আমি একদম কুচিয়ে নেওয়া 2 টেবিল চামচ পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখানে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 টেবিল চামচ মতন টক দই। এবার এই টক দইটা দিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ো 1 টেবিল চামচ। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিলাম নুন পরিমাণ মতন। এবার খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি মাটনের সাথে। এবার মাটনটাকে খুব ভালো করে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম ওভারনাইট। আপনাদের যদি ওভারনাইট ম্যারিনেট করে রাখা পসিবল না হয়, তাহলে 2-4 ঘন্টা ম্যারিনেট করে রাখলেও হবে। যতক্ষণ ম্যারিনেশনে রাখবো, ম্যারিনেশনে নর্মাল টেম্পারেচারে মাটনটাকে এনে রান্না করে নেব। তো নর্মাল টেম্পারেচারে আনা অবধি আমি কয়েকটা মশলার প্রিপারেশন করে নেব। আমি এখানে 2 শুকনো লঙ্কা, 1/2 ঘোনা মতন জাবিত্রী নিয়েছি, আর জায়ফল নিয়েছি 1/4 মতন, আর কয়েকটা গোলমরিচ আর নিয়েছি 1টা দারচিনি নিয়েছি। এবার ভালো করে এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিলাম। ড্রাই রোস্ট করে এগুলোকে ঠান্ডা করে নিয়ে এগুলোর একটা পাউডার আমি রেডি করে নেব। পাউডারটা রেডি হয়ে গেছে, আমি পাউডারটাতে একটা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি। এবার মিক্সার গ্রাইন্ডারে আমি 8টা মতন কাজু আর 1 টেবিল চামচ মতন পোস্ত নিয়েছি। এবার এগুলোকে আমি একটু ড্রাই গ্রাইন্ড করে নেব, মানে শুকনো ঘুরিয়ে নেব জল ছাড়া। শুকনো ঘুরিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে বা যতটা জল লাগে পরিমাণ মতন দিয়ে এগুলোর একটা মিহি পেস্ট আমি রেডি করে নিয়েছি। কাজু আর পোস্ত বাটাটাও হয়ে গেছে, এটাকেও আমি একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। এবারে আমি একটা প্যানে জল গরম হতে বসিয়ে এর মধ্যে আমি 2 পেঁয়াজ নিয়েছি টুকরো করে। পেঁয়াজগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজগুলোকে ভালো মতনই সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেলে গ্যাস অফ করে পেঁয়াজগুলোকে আমি ঠান্ডা করে নেব। পেঁয়াজগুলো যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন এই পেঁয়াজগুলোকেও আমি বেটে নেব। পেঁয়াজগুলোকেও মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি বেটে নিচ্ছি। পেঁয়াজ বাটাটাও রেডি হয়ে গেছে। তো মাটন রেজালার যত মশলা বা বাটনা লাগবে সেগুলো আমার রেডি করা হয়ে গেল। এবারে প্রেশার কুকারে ঘি দিয়ে আমি এখানে 2 শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে 1-2 মিনিট মতন আমি ফ্রাই করে নেব। এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। সুন্দর গন্ধটা যখন বেরিয়ে আসবে সেই সময় আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব। ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম। মাটনটা দিয়ে এবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আমি পুরো রান্নাটাই প্রেশার কুকারে করব, আর পুরো রান্নাটাই আমি লো টু মিডিয়াম ফ্লেমে করেছি। মাংসটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। সিদ্ধ করে যে পেঁয়াজটা বেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়েও আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর যে মশলাটা তৈরি করেছিলাম ওটার 1 চামচ দিলাম, আর বাকিটা পরে দেওয়ার জন্য রেখে দিলাম। এবারে ভালো করে মশলাটা দিয়ে নেড়ে চেড়ে আমি প্রেশার কুকারটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। লো ফ্লেমে মোটামুটি আমি 5-10 মিনিট মাংসটাকে কুক করে নিয়েছি। 5-10 মিনিট পর আমি মাংসটাকে খুব ভালো করে নেড়ে নিলাম।
এবারে আমি এখানে হাফ কাপ মতন জল দিলাম, আর দিয়ে দিলাম এক চামচ মতন ঘি। এবারে প্রেশার কুকারের সিটি দেব, মানে ঢাকনাটা আটকে আমি এখানে ছটা সিটি দেব, মানে ছটা হুইসলস দিয়ে নেব প্রেশার কুকারে। ছটা সিটি দেওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দেব আর প্রেশার কুকারটাকে ঠান্ডা করে নেব। প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেলে এবার প্যানে আমি এক টেবিল চামচ মতন ঘি নিয়েছি। ঘিটা গরম করে আমি এখানে 10-12টা মতন মাখনা দিয়ে দিয়েছি। মাখনাটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন যদি আপনাদের ভালো না লাগে। মাখনাটাকে এক মিনিট মতন রোস্ট করে নিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনা খুলে প্রেশার কুকারটাকে আমি আবারও লো ফ্লেমে চালিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি ভেজে নেওয়া মাখনাটা ঘি সমেত দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। মাটন কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর মাটন রেজালার যে কালারটা সেটাও সুন্দর এসে গেছে। আমি বাকি মশলাটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ গোলাপ জল, কেওড়া জল আর এক ড্রপ মতন আতর। অবশ্যই এগুলো অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার এগুলোকে দিয়ে 5 মিনিট মতন রান্না করে নিলেই মাটন রেজালা একদম রেডি হয়ে যাবে। তো এখানে আমার মাটন রেজালাটা একদম রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে মাটন রেজালার রেসিপিটা। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন। আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার আগামী রেসিপির আপডেট বা নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যেতে পারে। তো সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।